Hi everyone, here I'm Tarushi and this is my channel Step It's Welcome to you. আজকে বানাচ্ছি ডাল দিয়ে মাছের চচ্চড়ি, যেটা খুবই টেস্টি। মানে ভাত চুড়ি দুটো দিয়েই খাওয়া যায়, কিন্তু মেনলি এটা ভাত দিয়ে সবথেকে ভালো লাগবে লাঞ্চ টাইমের জন্য। তো দেখে নিই আমি কীভাবে বানাচ্ছি ডাল দিয়ে মাছের চচ্চড়ি। প্রথমে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। ডালটা বেশ ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি জল নিয়ে নিচ্ছি। সল্ট নিয়ে নিচ্ছি। ডালটাকে এবারে সিদ্ধ করে নেব। ডালটা বেশ শুকনো হয়ে এসেছে, এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। এবারে আমি গরম কড়াইতে সরষের তেল নিয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যে আমি মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তবে মাছগুলো একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব কড়া করে ভাজবো না। এবারে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এই একই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা। শুকনো লঙ্কা, দারুচিনি আর এলাইচ, আর নিয়ে নিচ্ছি জিরে। অল্প একটু চিনি নিয়ে নেব। এবারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এবারে নিচ্ছি আদা রসুন পেস্ট। হলুদ, লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি টমেটো। অল্প একটু নুন নিয়ে নেব, আর পিঞ্চ অফ গরম মশলা নিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণে কষা হচ্ছে আমি মাছটা ততক্ষণ ছাড়িয়ে নিচ্ছি। মাছের শুধু বড় বড় কাঁটাগুলো আমি বের করে নেব। আর মাছগুলোকে ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিচ্ছি। ওয়ান টেবিল স্পুন মতো আমি জল নিয়ে নিচ্ছি।
মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে, আমি এবারে ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরো 2 টেবিল স্পুন মতো আমি জল নিচ্ছি। আর মাছটাও নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা খুব আলতো করে ডালের সাথে মাছগুলো মিশিয়ে নেব। আর একদম শেষে আমি অল্প একটু ঘি এই ডালের মধ্যে মিশিয়ে নেব। ডালটা একদম শুকনো হয়ে গিয়েছে, রান্না আমার একদম শেষ হয়ে গেছে। এবারে গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু এটা খাওয়া যায়, তবে অনেকেই মাছটা রুটির সাথে খেতে পারে না, তো তোমরা ভাতের সাথে এটা খেও। আর একদম যখন এটা সার্ভ করবে তখন এর উপরে অল্প একটু লেবুর রস দিয়ে দিও। So if you like my video then please please subscribe to my channel and share this video. আর তোমাদের যদি কোনো রকম রেসিপি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।